তো আমি প্রিভিয়াস ক্লাসে বহুত গুড়ে ক্লাস আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ি পড়ি আসলে তো আজ আমি স্টার্ট করিবা ফার্স্ট টাইম ইনঅর্গানিক কেমিস্ট্রি দ্যাট ইজ আমি কোন পড়িবা না কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সো সিম্পল কেমিস্ট্রি তা টেনশন নাই বট এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিরে আমি শিখিবা আইট্রাক্ট নোমেনক্লেচর তো যেমতি আমি ফার্স্ট ইয়ার পড়িলে নোমেনক্লেচর অফ আইট্রাক্ট নেই অর্গানিক কেমিস্ট্রিরে তাহলে এটি ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি পড়িবা আইট্রাক্ট নেই তাহলে হাউ উই ক্যান নেমিং দ্য ইনঅর্গানিক কম্পাউন্ডস তো ইনঅর্গানিক কম্পাউন্ডস কু আমি কেমিতি নেমিং করিবা তো দেখিবা আইট্রাক্ট সিস্টম অফ নোমেনক্লেচর তো ফার্স্ট দেখিবা হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কাহ কহিবা দ্যাট ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ স্টাডি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমি স্টাডি করিবা কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড কোন পড়িয়া কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড তো সে কোচ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি কোচ ডিলস উইথ দ্য স্টাডি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড আমি স্টাডি করি পারিবা কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড পরে দেখো আমি কহুছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তাহলে আমার মনে ডাউট হচ্ছে যে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড আমি কাহ কহিবা সে কোচ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বিলংস টু এ ক্লাস ইন হুইচ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই এ নম্বর অফ আয়োনাইজেবল স্পেসিস আর লিগান মলিকুলস তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড আমি কাহ কহুছে এই সেন্ট্রাল মেটাল অ্যাটম সাইডে মানে থিব না ডিফরেন্ট আয়োনাইজেবল স্পেসিস বা লিগান্ড সাইড তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড দুইটা সবস্টেন্স সাইজ হওয়া দরকার ওয়ান ইজ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম আর কোন দরকার লিগান্ড তাহলে যেহেতু স্পেসিস দুইটা অ্যাটম থাকা দরকার দুইটা আমার দরকার স্পেসিস ওয়ান ইজ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম আর ইজ দ্য লিগান্ড তাহলে গোটে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর লিগান্ড অ্যাটাচমেন্ট হয়ে গেছে তাকে আমি কহুছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড উপরে স্টাডি করিবা পাই আমি কহুছে কারণ না কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তো বুঝিয়েলা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কা কহিবা তো আমি স্টাডি করিবা কমপ্লেক্স কম্পাউন্ড উপরে বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড উপরে তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড কোন রহিবা না এটি বিলংস টু এ ক্লাস ইন হুইচ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই দ্য লিগান্ড মলিকিউলস বা নম্বর অফ আয়োনাইজেবল স্পেসিস তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ডে দুইটা স্পেসিস দরকার গোটা হচ্ছে আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটম আর আমাদের ইজ লিগান্ড তাহলে ফার্স্ট আমি পড়িবা নর্মাল সল্ট তাহলে কোন পড়িবা নর্মাল সল্ট তাহলে নর্মাল সল্ট বা সাধারণ লুণ আমি কাহ কহুছে সে কহ নর্মাল সল্ট আমি কাহ কহিবা সল্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এনি কম্পাউন্ড হুইচ ইজ ফর্ম বাই দ্য নিউট্রালাইজেশন অফ দ্য অ্যাসিড অ্যান্ড বেস এটা একটা ক্রিস্টালাইন কম্পাউন্ড যেটা নিউট্রাল হব বোথ অ্যাসিড আর বেস দ্বারা কম ফর্মেশন করিব সল্ট আর ওয়াটার যে রিয়াকশন কাট করছে নিউট্রালাইজেশন আর আই উড ডেফিনেশন কোন পাই পরিবা সে কো দ্য কম্পাউন্ড হুইচ ইজ ফর্মড বাই রিপ্লেসিং ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম বাই মেটাল অ্যাটম তো যে কোন অ্যাসিড যদি আমি এইচ প্লাস আয়ন কো রিমুভাল করাই দেলে লস করাই দেলে আর রিপ্লেস করাই দেবা তা দ্বারা মেটাল অ্যাটম নর্মাল সল্ট বুঝেলা তো এটি ডিফাইন অ্যাজ এনি কম্পাউন্ডস হুইচ ইজ ফর্ম বাই এ
replacing one or more hydrogen atom from acid by the methyl atom. The acid group, just like a replace the hydrogen, we will last the ring of the use for the parima, metal, one for even normal salt. Suppose hydrochloric acid, hydrochloric acid. The hydrochloric acid H2 replacement by the other and the sodium metal. तो भले से तो आइडिया कर रहा हूँ ये जो एस्ट्रिड अच्छी तो एस्ट्रिड एच प्लस रिप्लेस में नहीं जाना एच पटेल की पड़ जाना ना सोडियम में तो है जाना है इससे होगा ना इसमें प्रोडक्शन करना है ये तो है जो इससे रिसर्च सिंपल सा क्लियर हो जाए अच्छी सपोज नाइट्रिक एसिड HNO2 तो एच जगह रे एच जगह एच रिप्लेसमेंट नहीं करना कहाँ जा रहा हूँ मैं एनए जा तो पढ़ाई कर रहा हूँ एनए एनए जी सोडियम नाइट्रेट हम लोग नाइट के अंदर रिप्लेसमेंट लिए एस ए एन ऑफ थी पोटेशियम नाइट्रेट तो सिंपली बोले एसिड जैसे का एच प्लस आयन डोनेट करी करी हो हम एच प्लस जगह हम रिप्लेसमेंट करिए पढ़ना जब हम सीमेंट है सपोज सल्फ्यूरिक एसिड ला एच टू एस ओ फोर सल्फ्यूरिक एसिड तो सल्फ्यूरिक एसिड कितना एच रिप्लेसमेंट करी करी हो ना टू एच तो दीटा एच करी हो तो यहाँ देखा एन लगे थे तो पढ़ाई लगा एन ए टू एस ओ फोर तो इस दस सोडियम सल्फेट तो सिंपल सब हम कहिले इट इज डिफाइंड एज द एनी कंपाउंड व्हिच इज फॉर्म बाय रिप्लेसिंग वन और मोर हाइड्रोजन एटम बाय द मेटल तो जब कोई एसिड जितना एच प्लस रिप्लेसमेंट है जो उसके हाथ द्वारा जोसी मेटाल द्वारा कहे नर्माल सल्ट और आउ गए कौन कौन सेफिनेसन आम कहीपर तो नर्माल सल इज डिफाइंड एज नर्माल सल इज फर्म बाय द न्यूट्रलाइजेशन रिएक्शन ऑफ द स्ट्रांग एसिड एंड स्ट्रांग बेस और न्यूट्रलाइजेशन रिएक्शन द स्ट्रांग एसिड स्ट्रांग बेस भितर हुए ये कौन प्रड्यूस करे सल्ट एंड व्वाटर तो से रिएक्शन आम कौचे न्यूट्रलाइजेशन एवं कंपाउंड्स होते हैं नॉर्मल सॉल्ट तब ये ला नॉर्मल सॉल्ट में से आइडिया है ला ना डबल ची तो सिंपली जब कौन सी एसिड जब तेरा एच प्लस आयन दे गई तो एसिड जो एच प्लस आयन डोनेट करता है वो बेसिसिटी को आता है कौन को आता है बेसिसिटी तो ये बेसिसिटी द्वारा रिप्लेसमेंट हो चुका है ना मेटल आटम तो नेक्स्ट देखिए डबल साल्ट और देखिए डबल साल्ट तो डबल साल्ट का डेफिनेशन कौन पूछ रहा है कॉन्स्टिट्यूट टू सिंपल साल्ट डबल मीन्स दीटा दीटा सिंपल साल्ट को मिक्सचर में हम डबल साल्ट को ही डेफिनेशन कौन लिखी है एंड कॉन्स्टिट्यूट टू सिंपल साल्ट इन इक्विमोलर प्रोपोर्शन व्हिच एग्जिस्ट इन द सॉलिड स्टेट but completely dissociated in the aqueous state. तो सिर्फ जो double salt हमें कहाँ कहीं बाहर, ना ये जो equimolar mixture of two simple salts, तो equimolar हमें कहाँ पहुँचे? बड़ा equal amount का, इतना equal amount का substance को बस simple salt के तरह में add करेगा, mix करेगा, ये produce करेगा वो double salts. ये normal अवस्था को अवस्था रही बना solid अवस्था. बट अगर एक्यूस सल्यूशन हमें मिक्सिड कर दवा वाटर सहित दवा जब कोई सी लिक्विड से अगर हम मिक्स ही दवा तो कौन प्रोड्यूस करेगा ना डिफरेंट टाइप्स ऑफ आयंस तो सिंपली हम खाली मतलब कि ना इट इज डिफाइंड एज द मिक्सचर ऑफ द टू सिंपल सॉल्ट इन इक्विमोलर प्रॉपर्टीज इज नोन एज द डबल सॉल्ट द एग्जांपल हो छि दैट इज द पोटास आयन माने एग्जांपल दवा पोटास पोटासियम जिनका सिंपल सल्फेट है यही चीज़ पोटासियम सल्फेट एल्युमिनियम सल्फेट डॉट 24 एच टू ओ हम कहते हैं जिनका सिंपल सल्फेट मिक्सचर यस तो पोटासियम सल्फेट डॉट एल्युमिनियम सल्फेट डॉट 24 एच टू ओ दैट इज द सिंपल सल्फेट मिक्सचर पोटासियम तो एग्जाम्पल पढ़ेगा पोटासियम एग्जाम्पल ऑफ द डैश हमारे क्या पोटास आलम एजेंट एग्जाम पूरा
કેમથી પકડી દો વોટ ઇઝ ધ ફોર્મ્યુલા પોટાશ કેમથી પકડી કરી રાઈટ ધ કોમ્પોઝિશન ઓફ પોટાશ કેમથી પકડી કરી દો હા મેને મોલેક્યુલ્સ ઓફ વોટર આર એસોસિએટેડ વિથ પોટાશ ઇઝ ધ 24 વોટર એટલે ડબલ સલ્ફર એક્ઝામ્પલ આપણે એક્ઝામ્પલ લો છે મોર સાલ્ટ સિમ્પલ સલ્ફેટ મને હોય છે ફેરા સલ્ફેટ દેટ આમોનિયમ સલ્ફેટ દેટ 6H2 તારે ફેરા સલ્ફેટ આમોનિયમ સલ્ફેટ દેટ 6H2 એટલે એવી રીતે સિમ્પલ સલ્ફેટ ફેરા સલ્ફેટ અને આમાં રહી છે આમોનિયમ સલ્ફેટ આપણે એક્ઝામ્પલ લો છે એકદમ કાર્બના લાઇટ્સ કેસીએલ દેટ એમજીસીએલ તો દેટ 6H2 પોટાશિયમ ક્લોરાઇડ અને મેગ્નેશિયમ ક્લોરાઇડ સહિત 6 વોટર મોલેક્યુલ કમાઈ લે તો પછી એના ડબલ સલ્ફ અમે કામ કરવું છે બીજે ઇકોમોલા મિક્સચર ઓફ ધ ટુ સિમ્પલ સોલ્ટ પ્રેઝન્ટ ઇન ધ સોલિડ સ્ટેટ વોઝ ડિસોસિએટેડ ઇન ધ આફ્ટર સોલ્યુશન તો દીકા સિમ્પલ સોલ્ટ રહેલા ઇકોમોલા મિક્સચર ઇક્વલ અમાઉન્ટ સાટા ના ઓરા સોલિડ સ્ટેટ આનું કામ કરીવાના દેખાય છે କିନ୍ତୁ ତାପରେ ଯେତେବେଳେ ଆମେ ୱାଟର ସହିତ ମିଶାଇବା ବା ସଲ୍ୟୁସନ୍ କରିବା କେଉଁ ସଲ୍ୟୁସନ୍ କରିବା ତାହେଲେ କ'ଣ କରିବ ନା ଡିଫରେଣ୍ଟ ଆୟନ୍ ପ୍ରୋଡ୍ୟୁସ୍ କରିପାରିବ ଦଟ୍ ଇଜ୍ ଦ ଡବଲ୍ ସଲ୍ୟୁସନ୍ ତାହେଲେ ଏବେ ଦେଖିବା କମ୍ପ୍ଲେକ୍ସ କମ୍ପାଉଣ୍ଡ ମାନେ ଆମେ କହୁଥିଲେ କୋଡିନେସନ୍ କମ୍ପ୍ଲେକ୍ସ କମ୍ପାଉଣ୍ଡ ଆମେ କାହାକୁ କହିବା ଯେ କୋଡିନେସନ କମ୍ପାଉଣ୍ଡ ଆଉ କମ୍ପ୍ଲେକ୍ସ କମ୍ପାଉଣ୍ଡ କଣ୍ଟେନ୍ସ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଏ କଣ୍ଟେନ୍ କରିବା କ'ଣ ଗୋଟେ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ସରାଉଣ୍ଡେଡ୍ ବାଇ ଦ ଲିଗାଣ୍ଡ ମଲିକ୍ୟୁଲ୍ସ ଅର୍ ବାଇ ନମ୍ବର ଅଫ୍ ମଲିକ୍ୟୁଲ୍ସ ଅର୍ ଆୟନ୍ସ ପ୍ରେଜେଣ୍ଟ ୱିଦିନ୍ ଦ ବ୍ରାକେଟ୍ ତେବେ କମ୍ପ୍ଲେକ୍ସ କମ୍ପାଉଣ୍ଡ ବା କୋଡିନେସନ କମ୍ପାଉଣ୍ଡ ଆମେ କାହାକୁ କହୁଛେ ନା ଗୋଟେ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଥିବ ଏବଂ ଏ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍କୁ ଲିଗାଣ୍ଡ ମଧ୍ୟ ଥିବ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ସହିତ ଆଟାଚମେଣ୍ଟ ହେଇକିନି ସେମାନେ ଗୋଟେ ସ୍କୋୟାର ବ୍ରାକେଟ୍ ଭିତରେ ଥିବେ ଯାହା ନାମ କହୁଛି କୋଡିନେସନ ସ୍ପିୟର ତାହେଲେ ଭଲସେ ଦେଖିବା ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ ଦେଉଛି ଦେଖିଲେ କୋଡିନେସନ ସ୍ପିୟର ବାହାରେ ଯିଏ ଥିବ ଲେଫ୍ଟ ଥାଉ କିମ୍ବା ରାଇଟ୍ ଥାଉ ସ୍କୋୟାର ବ୍ରାକେଟ୍ ବାହାରେ ଯିଏ ଥିବ ତାକୁ ଆମେ କହିବା ଆୟନାଇଜେବୁଲ ସ୍ପେସିସ୍ ଆମେ କହିପାରିବା ଆୟନାଇଜେବୁଲ ସ୍ପେସିସ୍ କହିପାରିବା ତେବେ କୋଡିନେସନ ସ୍ପିୟର ଭିତରେ ଯିଏ ଫାଷ୍ଟ ଥିବ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ତାକୁ ଆମେ କ'ଣ କହିବା ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ତ କୋଡିନେସନ ସ୍ପିୟର ଭିତରେ ଯିଏ ଫାଷ୍ଟ ଥିବ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଏ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍କୁ ଯିଏ ବି ଥିବ ତାକୁ ଆମେ କ'ଣ କହିବା ଲିଗାଣ୍ଡ କ'ଣ କହିବା ଲିଗାଣ୍ଡ ତ ବୁଝିବେ ନା ଏ ଯୋଉ କୋଡିନେସନ ସ୍ପିୟର ଆମେ କାହାକୁ କହୁଛେ ଦ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଆଣ୍ଡ ଲିଗାଣ୍ଡ ଆର୍ ଏନକ୍ଲୋଜ ଇନ୍ ଏ ସ୍କୋୟାର ବ୍ରାକେଟ୍ ଇଜ୍ ନୋନ୍ ଆଜ୍ ଦ କୋଡିନେସନ ସ୍ପିୟର ତାହେଲେ ସ୍କୋୟାର ବ୍ରାକେଟ୍ ଭିତରଟାକୁ ଆମେ କହୁଛେ କୋଡିନେସନ ସ୍ପିୟର ଏ କୋଡିନେସନ ସ୍ପିୟର ଭିତରେ କ'ଣ ଥିବ ଫାଷ୍ଟ ନା ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଥିବ ଆଉ କ'ଣ ଥିବ ନା ଲିଗାଣ୍ଡ ହେଲେ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଆଉ ଲିଗାଣ୍ଡର କନ୍ଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ଟାକୁ ଆମେ କ'ଣ କହୁଛେ କୋଡିନେସନ ସ୍ପିୟର ତାହେଲେ ସ୍କୋୟାର ବ୍ରାକେଟ୍ ଭିତରଟାକୁ ଆମେ କହୁଛେ କୋଡିନେସନ ସ୍ପିୟର କୋଡିନେସନ ସ୍ପିୟର ଭିତରେ ଯିଏ ଫାଷ୍ଟ ଥିବ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ସେଣ୍ଟ୍ରାଲ ମେଟାଲ ଆଟମ୍ ଆଉ ତାପରେ ଯେତେ ବି ଥିବେ ସ୍କୋୟାର ବ୍ରାକେଟ୍ ଭିତରେ ତାକୁ ଆମେ କହିବା ଲିଗାଣ୍ଡ କ'ଣ କହିବା ଲିଗାଣ୍ଡ ତାହେଲେ କୋଡିନେସନ ସ୍ପିୟର ବାହାରେ ଯିଏ ଥିବ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ଆୟନାଇଜେବୁଲ ସ୍ପେସିସ୍
তাহলে মিনিমাম এই কমপ্লেক্স কম্পাউন্ড বা কোরিলেশন কম্পাউন্ডে ওটা সেন্ট্রাল মেটাল কোন হওয়া দরকার, আর ওটা কোন হওয়া দরকার না লিগ্যান্ড হওয়া দরকার, এটিকে হচ্ছে মিনিমাম। তো মিনিমাম হওয়া দরকার সেন্ট্রাল মেটাল অ্যাটম আর কোন লিগ্যান্ড। সাপোজ আমরা এক্সাম্পল দাওস দেখে নিয়া,
कॉम्प्लेक्स से कैरी करो छो ना नेगेटिव चार्ज तो बाहर से नेगेटिव चार्ज तो आना है कॉम्प्लेक्स का ही होगा और न्यूट्रल कॉम्प्लेक्स का कही हुआ जितना मुझे चार्ज कैरी करो आप ठीक हो सपोज ये हो गया कंपाउंड में बाहर कौन सी चार्ज नहीं दैट इज द न्यूट्रल कॉम्प्लेक्स बाहर वाला जो ಅಲ್ಸರ ಕಡೆಗೆ ನಾನು ಪಹಿಲೆ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಆಯ್ತು ತ್ರೀ ಟೈಪ್ಸ್ ಒನ್ ಇಸ್ ದ ಕಾರ್ನರಿ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಸೆಕೆಂಡ್ ಒನ್ ಇಸ್ ದ ಅನಾನಿ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಅಂಡ್ ಥರ್ಡ್ ಒನ್ ಇಸ್ ದ ರೆನ್ಸರ್ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಜಿ ಪಾಸಿಟಿವ್ ಚಾರ್ಜ್ ಕ್ಯಾರಿ ಕೊಡ್ತು ತಕ್ಕಂಥ ಹೋಗಿ ಕಾರ್ನರಿ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಜಿ ನೆಗೆಟಿವ್ ಚಾರ್ಜ್ ಕ್ಯಾರಿ ಕೊಡ್ತು ತಕ್ಕಂಥ ಹೋಗಿ ಅನಾನಿ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಜಿ ಕೌಣಸಿ ಚಾರ್ಜ್ ಕ್ಯಾರಿ ಕರು ನಜೀವ ತಕ್ಕಂಥ ಇವಾ ನ್ಯೂಟ್ರಲ್ ಕಾಂಪ್ಲೆಕ್ಸ್ ಕ್ಲಿಯರ್ ಡೌಟ್ ಕ್ಲಿಯರ್ ಹೋಗಿ ನಾ ನೀವು तो जदि भी डाउट अच्छी तो मोर चैनल सुशांत केमिस्ट्री मारे एस सी एस ए एन टी तो सब डिटेल्स भी अच्छी तुम चाहिए देखिपर रिपीटेड एग्जाम तो ओके तो जानते कॉम्प्लेक्स ऑफ थ्री टाइप्स का वन इज द कार्डियनिक कॉम्प्लेक्सेस वन इज द आयनिक कॉम्प्लेक्सेस एंड थर्ड वन इज द न्यूट्रल कॉम्प्लेक्सेस तो जहां भी तुमको पढ़ाई तो आम चैनल अच्छी हो यूट्यूब चैनल तुम मार सब्सक्राइब करिवो शेयर करिवो ज्यादा समस्त पाठ पढ़ी करिवे तुम चाहिए कि रिपीटेड रिपीटेड सब बड़े बारंबार ऑर्गेनिक ना देखि के प्रैक्टिस करो तो ही जो कि असुविधा नहीं तो एक बड़ी सिस्टम केमिस्ट्री हम देखे कॉम्प्लेक्स कंपाउंड को थ्री टाइप्स ना बड़े कार्डियनिक कॉम्प्लेक्सेस बड़े एनायनिक कॉम्प्लेक्सेस और अदरवाइज न्यूट्रल कॉम्प्लेक्सेस तो देखिए डिफरेंस बिटवीन द कोऑर्डिनेशन कंपाउंड एंड डबल सॉल्ट अरे कोऑर्डिनेशन कंपाउंड अब डबल सॉल्ट भी तरह व्हाट इज द डिफरेंस अरे का कोऑर्डिनेशन कंपाउंड डबल सॉल्ट भी तरह कौन कौन डिफरेंस रहेगा अरे कोऑर्डिनेशन कंपाउंड एक्जिस्टिंग का सॉलिड एज वेल एज इनका सॉल्यूशन फॉर्म हम को भी एग्जिस्टेड में बहुत सारे और सॉल्यूशन फॉर्म में एग्जिस्टेड के कोऑर्डिनेशन बट दे एग्जिस्ट ओनली इन द क्रिस्टल लैटिसेस उतने माने एग्जिस्टेड में क्रिस्टल लैटिस और क्रिस्टल लैटिस तुम जान से सॉलिड हो टू टाइप्स वन इज द क्रिस्टलाइन सॉलिड एंड अनदर इज आवर फर्स्ट सॉलिड तो ऑलरेडी तुम पढ़ो सॉलिड स्टेट में तो क्रिस्टलाइन सॉलिड हमें काम कहूचे तो सॉलिड क्विच आवे डेफिनेट ज्योमेट्री और डेफिनेट सेल्फ नोन एज द क्रिस्टलाइन दो हम टू नॉट डेफिनेट सेल्फ और ज्योमेट्री नोन एज द तो जो सॉलिड गोटे पर्टिकुलर ज्योमेट्री थी सेल्फ थी आम कहे क्रिस्टलाइन सॉलिड्स जहां कौन सेल्फ नाम कौन कहे आमर फर्स्ट सॉलिड तर लाटिस लाटिस काम कहे देर इज द थ्री डायमेंशनल अरेंजमेंट ऑफ आटम्स और ग्रुप्स नोन एज द क्रिस्टल लाटिस क्रिस्टल जो पॉइंट आटम बा ग्रुप थ्री डायमेंशनल अरेंजमेंट होम कहे क्रिस्टल लाटिस डबल सब केवल क्रिस्टल लाटिस फॉर्म देखा जाए जोटा गोटे पर्टिकुलर सेट रही तो द कंपोनेंट्स ऑफ कॉम्प्लेक्स आयन लूज देयर आइडेंटिटी एंड द फॉर्मेशन ऑफ कॉम्प्लेक्स एंड देयर प्रॉपर्टीज आर एंटायरली डिफरेंट फ्रॉम देयर कंस्टिट्यूएंट्स तो जो कोऑर्डिनेशन ऑफ कंपाउंड डिफरेंट जो हम कहले सेंट्रल मेटल एटम थिबो लिगेंड्स थिबो आयनाइजेबल स्पीसीज थिबो एमाने मिसिके कोन हिसाब रे कंपाउंड होइ छथि एमान को प्रॉपर्टीज अलगा बट जक कर हम डिजर्व करिबा एमाने आयन फॉर्मेशन करिवे समस्त प्रॉपर्टीज एंटायरली डिफरेंट हो ए कॉम्प्लेक्स सहित कौन सी प्रॉपर्टी सिमिलैरिटी हम तो जो कॉम्प्लेक्स कंपाउंड को आम वाटर डिजल्व करवा वाक्य सल्यूशन डिजल्व करवा डिफरेंट आयन प्रड्यूस करेंगे तो ये डिफरेंट इंडिविजुअल आयन एंटायरली डिफरेंट हम फ्रॉम द कॉम्प्लेक्सेस बट डबल सल्ट एमती ना डबल सल्ट आम जो कहे कारण फिजिकल केमिकल प्रॉपर्टी एंटायर डबल सल्ट जहाँ था वाक्य सल्यूशन डिजल्व करवा ये सिमिलर प्रॉपर्टी सब सब कह सिमिलर प्रॉपर्टीज लेकिन कौन सब कह डिफरेंट प्रॉपर्टीज
বুঝেনা এটা ডিফারেন্ট নোটিস পেপার মানে সিমিলার নোটিস পেপার হচ্ছে কোড়ে গেছে কোনো কম্পাউন্ড নেই মেটাল আয়ন সারাউন্ডেড বাই অপোজিটলি চার্জ আয়ন্স সোজ দা নর্মাল ভ্যালেন্স আমার নর্মাল ভ্যালেন্স হিসেবে মেটাল আটম কোন করিবে না নর্মাল ভ্যালেন্স কথা বাইরে কিন্তু ডবল সলভে কোন সব করছে না ভ্যালিয়েবল ভ্যালেন্স এটা আমার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর ওটা এক্সাম্পল দিয়ে দেবো আর ওটা এক্সাম্পল দিয়ে দেবো তাহলে এটা আমি এক্সাম্পল দিয়ে সারলেন তো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর আমার না প্লাস টু ফর কমিং এক্সামিনেশন বোর্ড এক্সাম পাই তো থ্রি ম্যাথস কোশ্চেন অ্যাস করিব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডবল সল্ট অ্যান্ড কমপ্লেক্স কম্পাউন্ডস So next the chemical ligands. From the chemical ligands. The ligand kakwaima, suppose the ions or molecules capable of donating at least a pair of electrons to the central metal atom to form a coordinate bond is known as the ligands. The ligand ame kaha kouche, suppose atoms of ki molecules of jahar capable achi ba ability achi. To donate at least a pair of electrons to the central metal atom to form a coordinate bond. So, suppose atoms of molecules of ions of jo atom ro ba jahar capacity achi at least of the com re gote pair of electrons donate karibo ka to the central metal atom. So, donate karibo means kon na central metal atom ay donor atom bitare kon hobo na coordinate bond formation hobo eta am kouche ligands kon kouche ligands বুঝিলা আটমস হোক কিংবা গ্রুপ অফ আটমস হোক কাপাবল অফ ডোনেটিং আট লিস্ট এ পেয়ার অফ ইলেকট্রনস টু দ্য সেন্ট্রাল মেটাল আটম ইজ নোন অ্যাজ দ্য লিগ্যান্ড তেমন যে আটম হোক গ্রুপ অফ আটম হোক যে পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করিব গোটে সেন্ট্রাল মেটাল আটম কু তাকে আমি কৌছে লিগ্যান্ড তার মানে লিগ্যান্ড ডোনর আটম থাকা দরকার ডোনর আটম পাখে লোন পেয়ার অফ ইলেকট্রনস আভেলেবল থাকা দরকার That is the free electrons, the unshared pair of electrons. Jahaku can donate karibariwa easily to the central metal atom. E jo donate karibo, a ligand of central metal atom bhitare gote bond formation hobo jahaku ame kouche coordinate bond or dating bonds. Tale common donor atom ke ke hobo ligand re nitrogen, oxygen, tapare phosphorus rahibo, arsenic, phosphorus hobo amara donor atom. যাক আমি কহবা লিগান তা বুঝি হল লিগান কাম কহবা এ গোটে আটম হয়ে কিংবা গ্রুপ অফ আটম হয়ে যার কাপাসিটি অছি ডোনেট করা আট লিস্ট সে পেয়ার অফ ইলেকট্রনস তা কাহ ডোনেট করবে না টু দ্য সেন্ট্রাল মেটাল আটম তাহলে মনে রাখা স্পেশালি গ্রুপ 15 16 আন্ড 17 মেম্বর্স মানে এই পারিবে কোন না লিগান্স বা ডোনর আটম হয়ে গ্রুপ 15 দেখি কে যাচ্ছি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ তো গ্রুপ 16 কি যাচ্ছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম তো গ্রুপ 17 কি যাচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন তাহলে লাস্ট এলিমেন্ট তো সব রেডিওএক্টিভ এলিমেন্ট সেমানে বিশ্ব পরবর্তী না কোনসি ক্যারেক্টার তো সমস্ত এই 15 16 17 মানকার লন পেয়ার অফ ইলেকট্রনস থিবার বা অনসার পেয়ার অফ ইলেকট্রনস থিবার এই মান হি ডোনেট করি পারিবে তো যে ডোনেট করি পারিব আট লিস্ট অফ দি কম রে পেয়ার অফ ইলেকট্রনস কা ডোনেট করি পারে সেন্ট্রাল মেটাল অ্যাটম আল্লাহ কা মে আলি তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর লিগান্ড ভিতরে যেহেতু লিগ্যান্ড তাকে পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে তাহলে ডোনেট করছে না সেন্ট্রাল মেটাল আটম সেদিন লিগ্যান্ড আড়কু রয়েছে
ଆର ମାର୍କର ଟେଲ୍ ରହୁଛି ଆଉ ସେଣ୍ଟରମେଣ୍ଟଟା ରହୁଛି ହେଡ୍, ତ ହେଡ୍ ଟୁୱାର୍ଡସ୍ ଦ ସେପ୍ଟରଟା, ଟେଲ୍ ଟୁୱାର୍ଡସ୍ ଦ ଡବଲଟା ବୁଝିଗଲା ଲିଗାମେଣ୍ଟ କ'ଣ କହିବା ଏବେ ଦେଖିବା ଆମେ ଟାଇପ୍ସ ଅଫ୍ ଲିଗାମେଣ୍ଟସ୍ ଲିଗାମେଣ୍ଟସ୍ କ'ଣ ମାନେ ଟାଇପ୍ସ ଫାର୍ଷ୍ଟ ଆମେ ଦେଖିବା ୟୁନିଡେଣ୍ଟେଣ୍ଟ ଆଉ ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାମେଣ୍ଟ ଦେଖିବା ୟୁନିଡେଣ୍ଟେଣ୍ଟ ଅର୍ ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାମେଣ୍ଟ ଆମେ ଦେଖିବା ୟୁନିଡେଣ୍ଟେଣ୍ଟ ଆଉ ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାମେଣ୍ଟ ତ ୟୁନି କହିଲେ ୱାନ୍ ବା ମନ କହିଲେ ୱାନ୍ ସପୋଜ୍ ଇଫ୍ ଏ ଲିଗାମେଣ୍ଟ କଣ୍ଟେନ୍ସ ୱାନ୍ ଡଲରା ଦେନ୍ ଇଜ୍ କଲ୍ ଆଜ୍ ଦ ୟୁନିଡେଣ୍ଟେଣ୍ଟ ଆଉ ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାମେଣ୍ଟ ସପୋଜ୍ ଯଦି ଗୋଟେ ଲିଗାମେଣ୍ଟ ଗୋଟିଏ ମାତ୍ର ଡୋନର ଆଇଟମ୍ କ୍ୟାରି କରୁଛି ନା କଣ୍ଟେନ୍ସ କରୁଛି ତାକୁ ଆମେ କହୁଛେ ୟୁନିଡେଣ୍ଟେଣ୍ଟ ଏବଂ ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାମେଣ୍ଟ ତ ଏକ୍ସାମ୍ପଲ୍ ଯେତିକ ଦେଇଛୁ ସବୁ ଏନ୍ଏକ୍ସ ସିଏସ୍ ମାଇନସ୍ ଯେତେ ବି ହେବ ତମ ସବୁ ଏକ୍ସାମ୍ପଲ୍ ଦିଆଯାଇଛ ଲେଖିନେବ ତ ଯେଉଁ ଲିଗାଣ୍ଡରେ ଗୋଟିଏ ମାତ୍ର ଡୋନର ଆଟମ୍ ଥିବ ତାକୁ ଆମେ କହୁଛେ ୟୁନିଡେଣ୍ଟେଣ୍ଟ ବା ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ୟୁନି କହିଲେ ୱାନ୍ ବା ମନ କହିଲେ ବି ୱାନ୍ ଡେଣ୍ଟେଣ୍ଟ କହିଲେ ଯିଏ ଡୋନେଟ୍ କରିପାରୁଥିବ ତା ନେକ୍ସଟ ଦେଖିବା ପଲିଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଦେଖିବା ପଲିଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ତ ପଲିଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ କାହା କହିବା ପଲି ମିନ୍ସ ମେନି ଇଫ୍ ଲିଗାଣ୍ଡ କଣ୍ଟେନ୍ସ ମୋର ଦେନ୍ ୱାନ୍ ଡୋନର ଆଟମ୍ ଇଜ୍ ନୋନ୍ ଆଜ୍ ଦ ପଲିଡେଣ୍ଟେଣ୍ଟ ଯଦି ଲିଗାଣ୍ଡ କଣ୍ଟେନ୍ କରୁଥିଲା ଗୋଟିଏ ମାତ୍ର ଡୋନର ଆଟମ୍ ତାକୁ ଆମେ କହୁଥିଲେ ୟୁନି ବା ମନୋଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଇଫ୍ ଲିଗାଣ୍ଡ କଣ୍ଟେନ୍ସ ମୋର ଦେନ୍ ୱାନ୍ ଡୋନର ଆଟମ୍ ଦେନ୍ ଇଜ୍ କଲ୍ ଆଜ୍ ଦ ପଲିଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ତେବେ ପଲିଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଅଣ୍ଡରରେ ଆମେ ଫାର୍ଷ୍ଟ ପଢ଼ିବା ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ କ'ଣ ପଢ଼ିବା ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ତ ୟୁନି ବା ମନ ମିନ୍ସ ଆମେ କହୁଥିଲେ ୱାନ୍ ହେଲେ ବାଇ ମିନ୍ସ କ'ଣ ନା ଟୁ ଯେଉଁ ଲିଗାଣ୍ଡର ଟୁ ଆର୍ ମୋର ଡଲର ଆଟମ୍ ଥିବ ତାକୁ ଆମେ କ'ଣ କହିପାରିବା ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ କହିପାରିବା ତ ବାଇ ମିନ୍ସ ଆମେ କ'ଣ ଜାଣିଛେ ବାଇ ମିନ୍ସ ଟୁ ଡେଣ୍ଟେଣ୍ଟ ମିନ୍ସ ଯିଏ ଡୋନେଟ୍ କରିଥିଲେ ତ ଯେଉଁ ଲିଗାଣ୍ଡର ଦୁଇଟା ଡବଲ ଆଟମ୍ ଥିବ ତାକୁ ଆମେ କହୁଛେ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ତାହେଲେ ୟୁନି ତ ବୁଝିଲେ ୟୁନି ଆମେ କହିଲେ ଯାହାର ଗୋଟିଏ ମାତ୍ର ଡବଲ ଆଟମ୍ ଥିବ ତ ପଲ୍ଲୀ ଆସିଲା ମୋର ଯାହାର ୱାନ୍ ଡବଲ ଆଟମ୍ ଥିବ ମେବି ସେ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ହେଇପାରେ ଟ୍ରାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ହେଇପାରେ ଟେଟ୍ରାଡେଣ୍ଟେଣ୍ଟ ହେଇପାରେ ତ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ମାନେ ଦ ଲିଗାଣ୍ଡ ହୁଇଜ୍ କଣ୍ଟେନ୍ସ ଟୁ ଡବଲ ଆଟମ୍ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଆମେ ଦୁଇ ଭାଗ ଭାଗି ଦେଇଛେ ଗୋଟେ ହେଉଛି ସିମେଟ୍ରିକାଲ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଆନଦର ଇଜ୍ ଅନ୍ସିମେଟ୍ରିକାଲ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଗୋଟେ ହେଉଛି ସିମେଟ୍ରିକାଲ ଆନଦର ଇଜ୍ ଅନ୍ସିମେଟ୍ରିକାଲ If bidentate ligand, if bidentate ligand carries the two same donor atom, same donor atom is known as the bidentate ligand. But the bidentate ligand in which the two coordinate groups are same are called as the symmetrical bidentate ligand. ଯେଉଁ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟର ଲିଗାଣ୍ଡର ଦୁଇଟାର ଡୋନର ଆଟମ୍ ସିମିଲାର ଥିବ ତାକୁ ଆମେ କହୁଛେ ସିମେଟ୍ରିକାଲ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ଏବଂ ଯେଉଁ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡର ଦୁଇଟାର ଡୋନର ଆଟମ୍ ଡିଫରେଣ୍ଟ ଥିବ ତାକୁ ଆମେ କହୁଛେ ଅନ୍ସିମେଟ୍ରିକାଲ ବାଇଡେଣ୍ଟେଣ୍ଟ ଲିଗାଣ୍ଡ ତ କ'ଣ ସିମେଟ୍ରିକାଲ ତମେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଉଛୁ ଦେଖ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ଏଥିଲିନ୍ ଡାଇଆମିନ୍ ଲେଖି ନିଅ ଦେଖ ଏଥିଲିନ୍ ଡାଇଆମିନ୍ ଦୁଇଟା ଡବଲ ଆଟମ୍ ଅଛି
nitrogen donor comes, I mean, it will be nitrogen donor comes. The linear that is same group ke baad, bas same atom donor comes ke baad ho, and our approach is symmetrical, linear donor comes ke baad bidentate ligands. Here, the bidentate ligand which contains the two similar donor atom known as the symmetrical bidentate ligand. तो अनसिमेट्रिकल बाइलेटरल लिगैंड के हम देखिए ग्लाइसिनेट आयन अब देखिएगा ग्लाइसिनेट आयन अब हो जाए NH2CH2COO-. ये दोनों आटम नाइट्रोजन ये दोनों आटम ऑक्सीजन और ये का दोनों आटम डिफरेंट थी बारो तब हम हो जाए अनसिमेट्रिकल हम हो जाए अनसिमेट्रिकल तो बाइलेटरल लिगैंड में इसका मैं जानी ले दीगा डोनर आटम थी यदि सिमिलर डोनर आटम थी वेर इज द सिमेट्रिकल जो डिफरेंट डोनर आटम थी वेर इज द अनसिमेट्रिकल क्लियर ना डाउट अछि तो सब लोग का बाइलेटरल लिगैंड ना रहे जाउ छी हमें जितने साबुन मारे ले भी कौन से फेंका दबाने बाय कौन से फोम फोम मारे फेंका
বা লেদর তে পৌঁছে তো কোণী সফা হয়ে পাব না বা তাকে আমি ইউজ করে পারা না দ্যাট ইজ দ হার্ড ওয়াটর তো কী হার্ড ওয়াটর হয়ে যাচ্ছে না ডিউ টু প্রেজেন্স অফ দ সালফেট ক্লোরাইড অ্যান্ড বাইকার্বোনেটস অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম ইট বিকমস হার্ড হুইচ আর নট ইউজ ফর দ্য এসেনসিয়াল কনস্টিটিউয়েন্টস তাহলে হার্ড ওয়াটরকে আমি সফ করা ইউজ করা কেন জিলেটিক লিগান্ড এ জিলেটিক লিগান্ড কম করব এ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সহ কমপ্লেক্স ফর্মেসন করি এ যে সল গুড়া প্রেসিপিটেড করাই দেব যাদ্বারা হার্ড ওয়াটর হয়ে গেল সফট তো যা আমি ইউজ করে তো ড্রিঙ্কিং পর্পজ হল কিংবা ডিফরেন্ট আজ ইউজুয়াল ওয়ার্ক পাই আমি ইউজ করে বট হার্ড ওয়াটরকে আমি ইউজ করে তো এই হার্ড ওয়াটরকে সফট করা আমি ইউজ করা জিলেটিন লিগান্ড তো আউ কেন ইউজ করছে টু সেপারেট দ ল্যান্থানাইডস অ্যান্ড অ্যাক্টিনাইডস ল্যান্থানাইডস অ্যান্ড অ্যাক্টিনাইডস আমি জানি যে আমার পিরিয়ডিক টেবল ডিভাইডেড ইনটু ফোর ব্লকস এস পি ডি অ্যান্ড এফ তো এফ ব্লক এলিমেন্টস আর অলসো ক্লাসিফাইড টু টু সিরিজ ফর্টিন এলিমেন্টস কল অফ দ্য ল্যান্থানাইডস অ্যান্ড আনাদার ফর্টিন এলিমেন্টস কল অফ দ্য অ্যাক্টিনাইডস তো যে এফ ব্লক করা যে টোয়েন্টি এইট এলিমেন্টস আমি রাখিছে তো ফার্স্ট ফর্টিনকে আমি ল্যান্থানাইডস করছে বিকজ ইট স্টার্টস ফ্রম ল্যান্থানম এ ল্যান্থানম স্টার্ট হওয়ার তাকে আমি কৌছে ল্যান্থানাইডস আনাদার ফর্টিন এলিমেন্টস তাকে আমি কৌছে অ্যাক্টিনাইডস বিকজ আর ফার্স্ট এলিমেন্ট গুলো স্টার্ট হচ্ছে না অ্যাক্টিনম তাহলে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস এত সিমিলার প্রপার্টি শো করছেন যেমানকে আমি সেপারেট করা বহু কষ্ট তেমন এমনকে সেপারেট করা কাহা দ্বারা না সিলেক্টিভ লিগান্ড দ্বারা আউ কোণ ইউজ করছে জিলেটিক লিগান্ড অলসো ইউজ ইন দ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালিসিস অফ নিকেল ম্যাগনেসিয়াম অ্যান্ড কপর তো নিকেল ম্যাগনেসিয়াম কপর কু আইডেন্টিফাই করা আমি ইউজ করছে জিলেটিক লিগান্ড ওকে তো এসব থাকা আমার জিলেটিক লিগান্ড তো আউট লিগান্ড আমার কোণ হচ্ছে আমি দেখবো গোটে হচ্ছে আমার আম্বিলেন্টেন লিগান্ড আম্বিলেন্টেন্ট ligand so ligand from the ligand which contains two donor atom but at a time only one donor atom can bond with central metal atom so ambi means both so jeo ligand ra dui ta donor atom thibo but at a time only e gote central metal atom saita bond kari paribo that is the ambidentin ligand example of the thiocyanate ahe থাইওসিয়ানেট যারা কোচেন এসটিএন মাইনাস তাহলে ভালসে দেখা যে ডোনার আটম নাইট্রোজেন এটি সালফার দুইটা ডোনার আটম আছে বাট আটে টাইম দিয়ে গোটা হি ডোনেট করে পারি দ্যাট ইজ দ্য আম্বিডেন্ট দুইটা ডোনার আটম থিব বাট আটে টাইম দিয়ে গোটা হি বন্ড করে পারি আর নেক্সট এর কোন না ব্রিজিং লিগান্ড মানে দেখিবা ব্রিজিং লিগান্ড যেমন যে ব্রিজ দেখিছে কোন দেখিছে ব্রিজ তো গোটে ব্রিজ কম করছে না নদীর দুই পার্শ্বকে কনেক্ট করছে তাহলে ব্রিজিং লিগান্ড গোটে ডোনর আটম আট এ টাইম দুইটা সেন্ট্রাল মেটাল আটম সে কম করব না কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করে গোটে ডোনর আটম বাট আট এ টাইম ডোনেট করব দুইটা সেন্ট্রাল মেটাল আটম কু যা আমি কৌছে ব্রিজিং লিগান্ড লাইক আমার ওএইচ মাইনাস হয়ে পারিব সিএল মাইনাস এগুলো সব আমি কৌছে ব্রিজিং লিগান্ড এ আমার ডিফরেন্ট টাইপস অফ লিগান্ড তা নেক্সট আমি স্টাডি করা I'll back my